আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে একটা ছবির মধ্যে কোট এবং টাই লাগানো হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি স্টুডিওতে, আমরা নিজেরাও বলে থাকি আমাদের ছবির মধ্যে কোট এবং টাই লাগিয়ে দিতে। আজকে আপনি দেখে নেবেন। কীভাবে কোট আর টাই লাগানো হয়, তাহলে আপনি পরবর্তীতে নিজেই নিজে কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা শুরু করছি। আমাদের দুটা ছবি রয়েছে, আমি দুটা কোট লাগিয়ে দেখাবো। আমাদের এই কোটটা পিএইচডি মোডে আছে, আমি এই কোটটা পিএইচডি মোডে করে নিয়েছি। তারপর এই কোটটা জেপিজি মোডে আছে, এই কোটটা কীভাবে পিএইচডি মোডে করতে হবে আমি দেখিয়ে দিব। ওই জন্য আমি এটা জেপিজি মোডে রেখেছি আপনাদের দেখানোর জন্য। প্রথম আমরা এই ছবি দিয়ে করি। তাহলে এই ছবি দিয়ে করার জন্য আমরা যদি পাসপোর্ট সাইজের ছবি করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমার পুরো একটা কোর্স দেওয়া আছে ফটোশপের। আপনারা চাইলে টুলসের ব্যবহার জানার জন্য আমার প্লে লিস্টে গিয়ে ফটোশপ টুলস লেখা আছে, ওই জায়গায় গিয়ে আপনারা প্রত্যেকটা টুলসের কাজ দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা শুরু করছি। আমরা প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা মিউজিক টুলে যাই, মিউজিক টুলে সম্পূর্ণ ধরে নিল। আমরা এখন যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন বন্ধুরা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তাহলে বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা মুভ টুলের সাহায্যে আমাদের পিএইচডি এই ছবিটা আমি টেনে এখানে নিয়ে আসব। বন্ধুরা এটা নিয়ে আসার পর আমি একটু ছবিটা জুম করে নিব। আপনারা এই কাজটা জুম করে করবেন, তাহলে সুন্দরভাবে কাজটা করা যাবে। এখন আমি এটার সাথে এটা মিলিয়ে দিব। আমি এটা বড়চড়া করতে পারি, এটা আমি বড়চড়া করে নিব, বড় করে নিই, এদিকে আরো একটু নামিয়ে দিই। এই জিনিসটা আপনাকে একদম নিখুঁতভাবে মিলাতে হবে। মিলানোর জন্য আপনি একটু বড়চড়া করে নেবেন, দুই পাশ থেকে টেনে একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে নিখুঁতভাবে করতে পারবেন। আমি এটা একটু বড় করি, একটু জুম আউট করি। দেন এখন করার জন্য সুবিধা হবে। দেখেন বন্ধুরা, আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে। দেখেন আমাদের দুই পাশে মিলে গেল। এখন বন্ধুরা আমরা এটাকে জুম আউট করবো, পারবেন। এখন বন্ধুরা আমি অবস্থা রেখে ছবিটা একটু ক্রপ করে নিব। আপনার যে কোনো সাইজের একটা ক্রপ করে নেন। আমি এতটুকু নিলাম, এদিকে একটু ছোটো করে এতটুকু করে দিই। দেন আমি এন্টার দিলাম। এখন বন্ধুরা আমার এই পিছনে একটু অংশ আমার দেখা যাচ্ছে, ওটা আমি বাদ করে দেবো। কী করবো আমি, তাহলে আমার পিছনের অংশটা, তাহলে আমার সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমাকে লেয়ারে যাব। আমি লেয়ারে একটু লেয়ার থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখন ব্যাকগ্রাউন্ডটা একটু জুম করে পেন টুল দিয়ে কেটে নিব। তাহলে আমি পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিব। আপনারা আস্তে আস্তে করবেন কাজটি, তাহলে একদম সুন্দরভাবে করতে পারবেন। এখন বন্ধুরা এখানে যে আমার দাগটা আসছে কী জন্য আসছে, আমার এই জায়গায় অপাসিটিটা বেশি আছে, ওই অপাসিটি যদি আমি এখন কমাই দিই, তাহলে এই দাগটা চলে যাবে, চলে গেল। এদিক থেকে আনি এখানে দিয়ে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ম্যাক সিলেকশনে যাবেন, ম্যাক সিলেকশন থেকে ফেদার থাকবে 1, ওকে করে দিবেন। দেন কন্ট্রোল ধরে প্যাকেজ বেজ দিবেন, এরিয়াটা সিলেক্ট থাকতে হবে আপনার। কন্ট্রোল ধরে প্যাকেজ বেজ দিবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের মিলে গেল। তারপর দিবেন কন্ট্রোল ডি, দেখেন আমাদের কাজটা হয়ে গেল। আমরা একটু জুম করে দেখি,
এখানে আমাদের সামান্য করে থেকে গেল। আমি যদি এটা একটু জাস্ট এখান ধরে এভাবে দিবেন, এখানে আলটার ধরে কেটে নেবেন, এখানে এসে মিলাই দিবেন। তারপর কি করবেন, রেড বাটন ক্লিক করবেন, ম্যাক সেন্টেন্স, ম্যাক সেন্টেন্স থেকে ওকে, ওকে দিয়ে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে অবশ্যই আপনাকে লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিবেন। দেখেন আমাদের একদম মিলে গেল। এখন আমরা যদি একটু জুম আউট করি, কন্ট্রোল ডি দিই, দেখেন আমাদের ছবিটা হয়ে গেল। আমি একটু জুম আউট করি। এখন বন্ধুরা আমি এখন পাসপোর্ট সাইজের করে এটা কেটে নিব, তাহলে আমরা ক্রপ চলে যাব। আমরা সাইজটা দিয়ে দেবো 1.5x2, রেজলিউশন দেবো 300। দেন আমরা যখন এই ছবিটা এখন কেটে নিব, ওকে করে দিলাম, এন্টার দিলে আমাদের ছবিটা হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখলেন যে কীভাবে আমরা খুব সহজে একটা কোড একটি ছবির সাথে লাগিয়ে নিতে পারি। তারপর আমরা কি করব, সম্পূর্ণ এটাকে একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবো। আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আপনি লেয়ারগুলো কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে করে একটা লেয়ারের মধ্যে করে নেবেন। দেন এখানে যেটা আছে আমি এখানে কন্ট্রোল ডি দিলাম, ট্রান্সলেট হয়ে গেল। দেন দেখেন আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। তারপর আমরা দেখবো বন্ধু আমাদের দ্বিতীয় ছবির কাজ। আমি এটা মিনিমাইজ করে রাখলাম। আমাদের দ্বিতীয় ছবি হচ্ছে এটা, এটা একটু আমরা বড় করে নিই, একটু জুম করে নিই। তাহলে বন্ধুরা এটারও আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা ব্যাকগ্রাউন্ড অনেকভাবে চেঞ্জ করতে পারি, আমরা মিউজিক টুল দিয়ে চেঞ্জ করতে পারি, আমরা লিচু টুল দিয়ে চেঞ্জ করতে পারি, আমরা পেন টুল দিয়ে চেঞ্জ করতে পারি। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একই রকম আছে, আমি এত কষ্ট না করে আমি শুধুমাত্র মিউজিক টুল দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো। আর যদি এখানে যদি বিভিন্ন কালার থাকতো আমাকে অবশ্যই পেন টুল দিয়ে করতে হতো। আপনারা যদি এই ধরনের কাজগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ফটোশপ টুলসের ক্লাসগুলো দেখে নেবেন, আপনারা কাজগুলো অনায়াসে করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন বন্ধুরা আমার সম্পূর্ণ জায়গা জুড়ে ওটা সিলেক্ট করে নিল। আমাদের এই জায়গায় একটু করে ধরে নিল, যেহেতু এই জায়গায় সাদা রয়েছে জার্সির মধ্যে। আমি এখানে গিয়ে শুধুমাত্র লেসি টুল ধরে আপনি আলটা চেপে ধরবেন। আলটা চেপে ধরলে আপনাকে অপশন একটা দিয়ে দিবে এখানে কাজ করার জন্য। আপনি জাস্ট এখানে ড্র করে এখানে ঘুরে এখানে লাগাই দিবেন আবার। দেন আপনার কাজটা হয়ে গেল। আপনি এখন কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার কালারটা দেওয়া আছে, আপনি নীল কালার দিবেন। আপনি এখানে যে কালারটা দিবেন আপনার ওই কালারটাই আসবে। দেন আমি নীল কালারটা দিলাম। আমি যদি এখানে ধরেন প্রথম ছবিতে আমি যখন নীল কালার দিলাম, এই ছবিতে আমি অন্য একটা কালার দিব, ধরেন আমি এই কালারটা দিই। দেন ওকে করে দিলাম। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন এখন ওই ছবিতে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা চলে আসলো। দেন আমি কি করবো এখন, আমি এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটু জুম করে নিলাম ছবিটা। এই কুর্তি আমি প্রথমে জেপিজিতে ছিল, আমি এটা পিএইচডি মোডে নিয়ে আসলাম। এখন আমি এই কুর্তি জেপিজিতে আছে আপনাদের দেখাবো কিভাবে এই কুর্তি আপনি ডাউনলোড করার পর পিএইচডি মোডে আনবেন। আপনারা গুগল থেকে যদি আপনি চার্জ করেন তাহলে অনেকগুলা শত শত টাইকুট ছবি পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। আর আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি ডাউনলোডকৃত ছবিকে পিএইচডি মোডে নিয়ে আসবেন। আমি এখান থেকে এটা একটু জুম করে নিই, তারপর এখান থেকে আমি পেন্টুল দিয়ে কাটবো। মনে রাখবেন পেন্টুলের কাজ হচ্ছে একদম নিখুঁতভাবে হয়, ওই জন্য আমি এটা পেন্টুল দিয়ে কেটে নিব। আপনারা কাজটা আস্তে আস্তে করবেন, প্রথম দিকে কাজটা একটু আস্তে আস্তে করলে শেখার পর আপনি পরবর্তীতে একদম নিখুঁতভাবে কাজটি করে ফেলতে পারবেন। একটা মাউসটা ধরে রাউন্ড করে করে কাজটা করে নেবেন, আলটার চেপে ধরে এই জিনিসটা কেটে নেবেন। তারপর এই জায়গায় ক্লিক করলাম, একটু মিলে নিই, দেন আলটার চেপে ধরে এটা কেটে নেবেন, এই জায়গায় এটা দিয়ে দিবেন, এই জায়গায় একটু রাউন্ড করে নিয়ে নেবেন। দেখেন বন্ধুরা এইভাবে আপনারা আস্তে আস্তে ধরে ধরে কাজটা করে নেবেন।
তারপর এই জায়গায় নিলাম, তারপর এটা রাউন্ড করে নিয়ে নিলাম। তারপর এই জায়গায় নিয়ে নিলাম। আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে অনায়াসে করতে পারবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজ নিয়ে তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। দেন আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি নিচে আসবেন, আপনি একদম ছবির শেষে এই জায়গায় দিয়ে দিবেন, তারপর এই জায়গায় দিয়ে দিবেন, তারপর আপনি এই জায়গায় দিয়ে দিবেন। দেন আপনার কাজটা হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখন এখানে আপনি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ম্যাক সিলেকশন, ম্যাক সিলেকশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফেদার আছে ওয়ান ওয়ান থাকবে, আপনি ওকে করে দিবেন। তারপর কোথায় যাবেন, তারপর যাবেন এডিটে, এডিটে থেকে গিয়ে কপি মার্চ করে দিবেন। দেন আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে পেস্ট করে দিবেন। দেন আমাদের হয়ে গেল। আমাদের এখন যদি আমরা মুখ তুলে যাই, দেখেন আমাদের এটা পিএইচডি মোডে হয়ে গেল, আমাদের আরও একটা কপি হয়ে গেল। দেখলেন বন্ধুরা, আপনারা এই কাজটা একটু দেখে দেখে করে নেবেন। তারপর আমি এই ছবিতে যাই, এই ছবিতে গিয়ে এটা আমি মুখ তুলের সাহায্যে এই ছবিতে নিয়ে আসবো। দেন নিয়ে আসলাম, আনার পর এই ছবিটা আমি শিফট আল্টার এবং শিফট চেপে ধরে বড় করলাম, সেগুন সাইজে বড় করে নিলাম। পরে তো আমরা এটা মিলাই নিব, ছবির সাথে অ্যাডজাস্ট করে নিব। আমরা এটা একটু ছোটো করে নিই, আপনারা ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ছবির সাথে। আপনার আপনি আপনার মতো করে সাইজটা মিলিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমরা একটু জুম করে দেখি, তাহলে আমরা কাজটি আরো ভালো করে বুঝতে পারবো। এই পাশ দিয়ে আমাদের একটু মিলে নাই, ওইটা আমি এখন মিলিয়ে নিব। দেখেন বন্ধুরা, তাহলে খুব সুন্দরভাবে আমরা কুর্তি মিলিয়ে নিলাম। এখন কি করব, আমরা আমরা এখান থেকে এটা ক্রপ করে নিব। এটা করার পর আমাদের অপশন দিবে বড় ছোটো করার, আমরা একটু বড় ছোটো করে নিব। আমরা এটা উপরে তুলে নিলাম, এদিকে হালকা একটু ছোটো করে এটা মিলিয়ে নিই। দেখেন বন্ধুরা, তাহলে আমাদের এটাও হয়ে গেল। আমি একটু জুম করে নিই, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। আর যদি আমাদের যদি এখানে মনে হয় একটু সাদা সাদা দেখাচ্ছে, তাহলে কি করবেন, আপনি এখান থেকে ব্লাডটা নেবেন, ব্লাডটা নিয়ে আপনি থার্ড ব্যাকেট দিয়ে একটু ছোটো করবেন, ছোটো করে জাস্ট এই জায়গায় একটু ব্লার করে দিবেন, আর এই পাশেও একটু ব্লার করে দিবেন। দেখবেন একদম ছবিটা মিলে যাবে। দেন আমি একদম জুম আউট করে দিই, দেখেন আমাদের ছবিটা হয়ে গেল। আমরা একটা ছবির সাথে টাই এবং কোট লাগিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, নতুন একটা পেজ নিয়ে আমরা ছবির যে দুইটি ছবির কাজ করেছি, ওই দুইটি ছবির এগুলো চারটে চারটে করে এই জায়গায় নিয়ে আসবো, হচ্ছে যেভাবে একটি স্টুডিওতে নিয়ে থাকি। এখন বন্ধুরা, এই জায়গায় আমরা ক্লিক করে আমরা কন্ট্রোল ধরে ই দিব, তাহলে আমাদের দুটো লেয়ার একসাথে হয়ে গেল। এখন বন্ধুরা, আমরা এই ছবিটা মুভ টুলের সাহায্যে এই অ্যাপোর সাইজের পেজে নিয়ে আসতে পারলাম। আমি এখানে দিলাম, তারপর এখান থেকে আল্টা শিফট চেপে ধরে আমি এটা কপি করলাম।
তারপর বন্ধুরা আমরা যে আরেকটি ছবি করেছিলাম ওটা নিয়ে আসবো। এই ছবিটা নিয়ে আসবো আমি, এখানে মুখ তুলে সাহায্য এখানে নিয়ে আসলাম। এখানে আনার পর এই জায়গায় দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আলটা শিফট চেপে ধরে এই ছবিটাও আমি চারটা করে করে নিব, যেভাবে আমরা স্টুডিও থেকে নিয়ে থাকি। দেখেন বন্ধুরা, এখন আমরা ছবিটা একটু জুম করে দেখি। দেখেন আমাদের চারটা চারটা আটটা ছবি হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন কিভাবে আপনি খুব সহজে একটি ছবির মধ্যে টাই এবং কোট দিতে পারেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি আপনাদের কাজ করার সময় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।